আসসালামু আলাইকুম, মাই স্মার্ট ইনফোটিভে আমি মোহাম্মদ জাফর আহমেদ আপনাদের স্বাগতম জানিয়ে আজকের টপিক শুরু করছি। আজকের টপিক হচ্ছে কট্টরপন্থী এবং চরমপন্থী, এই দুটি বিষয় এক নাকি অভিন্ন? আসছি একটি ইন্টার পরে। আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু শব্দ আছে, আমরা অনেক সময় এই শব্দগুলোতে শুনে অভ্যস্ত হলেও এর বিচার বিশ্লেষণ অনেক সময় অনেকেরই থাকে না বা বেশিরভাগ জনগণেরই থাকে না। তাদের জন্য এই ছোট্ট প্রয়াস এবং আমি আপনাদের জন্য ছোট ছোট টপিকস নিয়ে তথ্য দিয়ে থাকি। আজকে এই টপিকের যে আলোচনা সেটি হচ্ছে কট্টরপন্থী এবং চরমপন্থী, এই দুটি বিষয় এক নাকি এক অভিন্ন নাকি ভিন্ন। চরমপন্থী এবং কট্টরপন্থী দুটি বাংলাতে একই মনে হলে ইংরেজিতে দুটির আলাদা অবস্থান আছে। চরম কট্টরপন্থী বলতে আমরা বুঝি রেডিক্যাল, আর চরমপন্থী বলতে আমরা বুঝি এক্সট্রিমিং। কট্টরপন্থী হচ্ছে তারাই যারা মনে করে যে তারা যে মতামত বা ভাবাদর্শে বিশ্বাসী এটি সঠিক, অন্য সবগুলো ভুল। পক্ষান্তরে চরমপন্থী হচ্ছে কট্টরপন্থী বা রেডিক্যালের মতোই, কিন্তু এরা এই পর্যায়ে যে নিজেদের মতামত এমনভাবে তারা প্রতিষ্ঠিত করতে চায় বা জানে বুঝে যে তারা বাদে সমাজের অন্য যারা আছে তাদেরকে তারা গণ্যই করে না এবং তাদের মতামত প্রতিষ্ঠিত করার জন্য তারা যে কোনো চরমপন্থা অবলম্বন করে। আর এটিকেই বলা হয় চরমপন্থা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের ছোটো ছোটো সব টপিক নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত জানান কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, আর বেশি বেশি শেয়ার করে সোশ্যাল সাইটগুলোতে আমার ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন। অবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।